أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাহাবী আজমাইন আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহাদাসাতুহা ওয়া কুল্লু মুহাদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس له امرنا فهو رد عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا احتسبا غفر له ما تقدم من ذنبه সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রুজির দাতা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায় শুকর জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে সমগ্র মানব জাতির শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আল্লাহুম্মা আমিন আজকের লাইভ যে লাইভ আমাদের অনুষ্ঠান বা আজকের যে লাইভ এটা খুবই সংক্ষিপ্ত হবে মানে বেশি সময় নেই হাতে আসলে চরম ব্যস্ততার মাঝেও আসতে হয় মাঝে মধ্যে তো আজকে যে বিষয় নিয়ে ছোট অল্প নাতি দীর্ঘ যে আলোচনা তা হলো যে রমজান মাসের রোজা কেউ যদি না করতে পারে তাহলে এই রোজা কাজা তোলার বিবরণটা কি মানে কি করে রমজান মাসের কাজা সিয়াম আদায় করা যায় রমজান মাসের সিয়াম আমরা যে পালন করছি রোজা পালন করছি এ রোজা পরবর্তী সময় আমরা কি করে কাজ আদায় করব তো সেই বিষয়ে ছোট্ট একটা আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানালেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সমস্ত সুস্থ মানুষের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যারা অসুস্থ বা মুসাফির বা কারোর বিশেষ ওজর রয়েছে এমন ব্যক্তির উপরে রমজান মাসের রোজা ফরজ নয় এখন রোজা ফরজ নয় এর অর্থ কি সে কি আর রোজা করবে না জি না রোজা তাকে করতে হবে যে কোনো মূল্যে তাকে রোজা করতে হবে কোনো ব্যক্তি সফরে গেল এখান থেকে কলকাতা হোক বা বাইরে কোথাও গেল তো সেই বাইরে যারা গেল তাদের যাওয়া অবস্থায় তাদের জন্য রোজাকে ফরজ করা হয়নি তাদের রোজাটা তাদের জন্য ফরজ নয় কিন্তু রমজানের রোজা তাদের সবার জন্য ফরজ ওই সময়ের জন্য তার রোজাটা ফরজ নয় সো পরবর্তী সময়ও কিন্তু তাকে সিয়ামটাকে তুলে নিতে হবে তো এই সিয়াম তোলার পদ্ধতি এই সিয়াম তোলার সিস্টেম উক্ত বিষয়ের ওপরে ছোট্ট একটি আলোচনা যে রমজান মাস পেরিয়ে গেল এখন মা বোনেদের রোজা কাজা হয়েই থাকে পাঁচটা সাতটা আটটা দশটা কাজা হয়েই থাকে সাধারণত নর্মাল মহিলা যাদের আপনার ঋতুস্রাব হয় ঋতুস্রাব হওয়ার সময় তার
সেই রোজাগুলো তার কাজা হয়ে থাকে। এখন সেই রোজাগুলো সে কী করে তুলবে, এ রোজা তোলার সিস্টেমটা কী? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাদের যখন রোজা কাজা হয়ে যেত তো আমরা পরবর্তী রামাজান আসার পূর্বে পর্যন্ত, অর্থাৎ পরবর্তী শাবান মানে পরের বছরের শাবান আসার আগ পর্যন্ত এই রোজাগুলোকে আমরা তুলতে পারতাম না, আমরা এতটাই ব্যস্ত থাকতাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তার মানে বোঝা যাচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার যে রোজা কাজা হয়ে যেত রামাজান মাসে মাসিকের কারণে, ঋতুস্রাবের কারণে, সেই রোজাগুলোকে আমি তুলতাম আগামী বছর, মানে আবার আমার সামনে যে বছরটা আসছে ওই বছরের শাবান মাসেই আমার তোলার সুযোগ হতো, তার আগে আমার তোলার সুযোগ হতো না, উনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ব্যস্ত থাকতেন। তো যাই হোক, অনেকের অনেক কোশ্চেন আসছে, কোশ্চেনগুলোর উত্তর আমি পরেই দেবো ভাবছি, তাহলে ধারাবাহিকতাটা ভালো থাকবে বলে আমি আশাবাদী। তো নিরাশ হবেন না, ইনশাআল্লাহ যতটা পারবো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, আগে বিষয়টা জেনে নিন। তো এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদেরকে জানালেন যে কাজা তোলা যায়, তাহলে আপনার স্ত্রী, মা, বোন, মেয়ে, এদেরকে আমরা নসিহত করবো যে তারা যেন রোজাগুলি তুলে নেয়, আর এই রোজা তোলার জন্য কোনো ভয়ের কারণ নাই, তার সময় থাকছে আপ টু রামাদান, ওই রামাদান মানে পরবর্তী রামাদান আসার পূর্বের মাস, শাবান মাস পর্যন্ত। এখন এই রোজা সে কী করে তুলবে, সে কি লাগাতার তুলবে নাকি একটা করলো মাঝে মধ্যে আবার ছাড় দিল আবার করলো? দুই পক্ষেরই দলিল রয়েছে, দুটোই জায়েজ, যেহেতু রামাজান মাসের কাজা করাটা হচ্ছে মূল উদ্দেশ্য, সো আপনাকে কাজাটাকে তুলে নিতে হবে। এখন ওই কাজাটা যদি আপনি ধারাবাহিকভাবে করেন তাহলে আপনি জলদি করে নিলেন, আপনার কাজাটা উঠে গেল আলহামদুলিল্লাহ, কিন্তু ওইটা যদি আপনি মনে করেন যে না আমি কাজাটা অন্যভাবে করব, কিভাবে, কথার কথা আপনি কাজাটা করলেন আজকে একটা করলেন দুদিন রেস্ট তারপরে অন্য সময় করলেন, এটাও বৈধ, এর দ্বারা মানে আপনার রোজাটা রমজান মাসের রোজাটা ফিল আপ হবে ইনশাআল্লাহ। আবার কেউ যদি মনে করেন যে এখন দীর্ঘ সময়, এখন এমনি রোজা করতে গেলে অনেক টাফ ব্যাপার, প্রচুর গরম পড়ছে, তীব্র রোদের যন্ত্রণা, তো এ থেকে মুক্তি পেয়ে আমরা যদি মনে করি যে ওই সিয়ামটা আমরা তুলে নেব কোনো একটা সুবিধাময় সময়, অর্থাৎ শীতকালে তুলব, যখন দিনের দৈর্ঘ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছোট করে প্রদান করেন, ওই স্বল্প দৈর্ঘ্যের সময় আমরা সিয়াম পালন করে নেব, তাতেও কোনো সিয়ামের কোনো ত্রুটি হবে না, সেও তুলে নিতে পারে ওই সময় গিয়ে, অর্থাৎ তার যখন সুইটেবল সময় মনে করবে সে ওই সময় সিয়ামটাকে তুলে নেবে ইনশাআল্লাহ, এতে কোনো দোষের নয়, বরং আপনার সিয়ামটা কমপ্লিট হবে, অর্থাৎ রমজানের যে কাজা সিয়াম সেটা আপনার উঠে যাবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো সিয়াম কী কী কারণে কাজা হতে পারে? এক, কারোর রোগ হয়েছে, এমন একটা রোগ হয়েছে যে রোগটা সেরে যাবে, মানে হয়তো এক আধ মাস সময় লাগবে বা ইত্যাদি ইত্যাদি, তাহলে সে কী করবে, সে পরবর্তী সময়ে সিয়ামগুলোকে কাজা তুলে নেবে, পূর্ণ এক বছর তার হাতে সময় থাকলো। আর কোনো মহিলা, যেটা বললাম ঋতুস্রাবের ব্যাপার, কোনো মহিলা যার বাচ্চা রয়েছে পেটে, এমন প্রেগনেন্ট মহিলা, সেও পরবর্তী সময় তুলে নিতে পারে, বা কোনো মহিলা যার বাচ্চা এখন দুধ খায়, অর্থাৎ ছোটো বাচ্চা, বয়স বেশি না, হয়তো 3 মাস 4 মাস 5 মাস 7 মাস 8 মাস 10 মাস যাই হোক না কেন, সেই মহিলা যদি মনে করে যে আমি সিয়ামটাকে কাজা করব, কাজা করে পরবর্তী সময় তুলে নেবো, তো ইনশাআল্লাহ আজিজ, কোনো দোষের নয়, তার জন্য সময় থাকছে আগামী রামাদান আসার পূর্বের মাস শাবান, সে শাবান মাস অবধি সে তুলে নিতে পারবে। আচ্ছা, এ হচ্ছে অবস্থা। এখন কোনো কোনো মানুষ রয়েছে যার রোগ সারার নয়, এমন একটা মানে আমৃত্যু আপ টু ডেথ, মৃত্যুর আগ পর্যন্ত সেই রোগটা সারবে না, এখন সেই রোগের মানে সারার কোনো সম্ভাবনা নেই, তো তাহলে তার রোজার, তার সিয়ামের কাফফারা কী হবে, সে কী করবে, তার সিয়ামকে অন্যজন তুলে নেবে? চিনা সিয়ামের ওইভাবে অন্যজনে তুলে নেওয়ার কোনো পদ্ধতি বা সিস্টেম নেই, তখন সে কী করবে, কোনো ভিখারি মিসকিনকে খাবার দিবে, অর্থাৎ মোটামুটি নিয়ার অ্যাবাউট শোয়াশের চাল, যে মানের চাল সে খায়, সে প্রতিদিন এক একজন এক একটা সিয়ামের বিনিময়ে এক একটা ভিখারিকে সে খাদ্য প্রদান করবে। তবে এমনও হতে পারে সে 30টা সিয়ামের জন্য 30 জন ভিখারি মিসকিনকে একদিনে দিয়ে দিল বা একজনকে দিয়ে দিল, এটা জায়েজ, বৈধ রয়েছে। তবে উত্তম, সবচেয়ে উত্তম পদ্ধতি যে প্রতিদিনের সিয়ামের জন্য প্রতিদিনের যে ফিদিয়া, এটাকে আরবিতে বলা হয় ফিদিয়া, কাফফারা, যেটা এই ফিদিয়া সে প্রতিদিনের তরে
একজন ভিখারি মিসকিনকে সে দিয়ে দেবে, বা তার নিকট আত্মীয় কেউ হতে পারে এই ফিদিয়া দেওয়ার জন্য। যে তাহলে ফিদিয়াটা কার উপরে প্রযোজ্য? শুধুমাত্র তার উপরে প্রযোজ্য যে ব্যক্তির এমন কিছু রোগ হয়েছে যে রোগ তার আর সারার কোনো আশঙ্কা নেই, সেই ব্যক্তির ফিদিয়া দেওয়া হলো। আচ্ছা, এমনও তো হতে পারে যে কোনো ব্যক্তির এমন একটা রোগ হয়ে গেল যে রোগ সারবে না বলে সে ফিদিয়া দিয়ে দিল, কিন্তু দেখা যাবে তার দু এক বছর পর রোগটা সেরে গেল, তখন কি সে রমজান মাসের সিয়ামগুলোকে তুলে নেবে? জি না, তখন তারা রমজান মাসের সিয়ামগুলোকে তুলতে হবে না, কারণ রমজান মাস পেরিয়ে গেছে এবং রমজানে যে সিয়ামের বদলা সে দিয়ে দিয়েছে, সে কনফার্ম করে দিয়েছে যে ব্যাস আমি তখন মানে আমি তো আমার রোগটা সারবে না বলে আমি দিয়ে দিয়েছি, এখন তার আর কাজা তোলার কোনো সমস্যা নেই, তাহলে তার জন্য কাজা তোলা যাবে না। আচ্ছা, আরও একটা মশালা যেটা খুব একটা টাফ মশালা বলি, সেটা হচ্ছে এই যে ঋতুবতী যেসব নারী, তারা এখন সিয়াম পালন করছে, করতে করতে সাত দিন বা ছ দিনের একটা ব্রেক হয়ে গেল, সিয়াম পালন হলো না ঋতুর কারণে, যেহেতু নামাজের কোনো কাজা নাই কিন্তু সিয়ামটাকে কাজা তুলতে হবে। তো সে মহিলা যখন রমজান শেষ হয়ে শাওয়াল মাস আসলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে শাওয়াল মাসের যে ছটি রোজা করলো সে যেন সমগ্র বৎসর সিয়াম পালন করলো। শাওয়াল মাসের যে ছটা রোজা করলো সে সমগ্র যেন বৎসরটাকে সিয়াম পালনের মাধ্যমে অতিবাহিত করলো। তাহলে সিয়াম পালনের মাধ্যমে অতিবাহিত করলো, তাহলে তো একটা একটা গুরুত্বপূর্ণ একটা আমল। তাহলে সে মহিলা কী করবে? তার কি আগে কাজা তুলে নেবে, নাকি ওই সিয়াম ছটা যেটা ইয়ারির শাওয়াল মাসে সেটা করবে? এ বিষয়ে মত এসেছে দুটো। সে যদি ইচ্ছা করে তার কাজাকে বাদ দিয়ে সেই সিয়ামগুলোকে করে নিতে পারে, তারপরে সে তার কাজাগুলোকে পরে তুলে নিতে পারে। তবে শর্ত এখানে একটাই যে এইটা করলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত যে হাদিস, যে আল্লাহ সুসাল্লাহ সাল্লাম বলেছে যে রমাদান পূর্ণ করলো তারপরে শাওয়াল মাসের ছটি সিয়াম পালন করলো, সেজন্য সমগ্র মা মানে সাল বছর সিয়াম পালন করলো, এই নেকি থেকে সে বঞ্চিত হলো, কারণ তাকে রমজান মাস পূর্ণ করার কথা বলা হয়েছে। তো এই মহিলা যার ছটা বা সাতটা সিয়াম কাজা ছিল, ও যদি প্রথমেই ওই ছটা পালন করে নিয়ে পরবর্তী সময় কাজা তোলার জন্য চেষ্টা করে, তাহলে কিন্তু সে রমজান মাসকে পূর্ণ করলো না। অতএব হাদিস অনুযায়ী এ মহিলা ওই হাদিসের আওতায় আসছে না যে সমগ্র বছর সিয়াম পালন করলে যে নেকি পাওয়া যায়, শাওয়ালে ছটা সিয়াম পালন করে সেই নেকি, এরকম কোনো ব্যাপার নেই, ব্যাপারটা এরকম। আচ্ছা, এখন উত্তম কি তাহলে? রমজান মাস এর যে সিয়াম কাজা রয়েছে ওই সিয়ামগুলোকে তুলে নিতে হবে, প্রথম কথা। তো ওই সিয়ামগুলোকে যখন সে আপনি তুলে নেবেন, তুলে নেওয়ার পর এখন আপনি শাওয়াল মাসের যদি সময় থাকে তো করলেন, না হলে ছেড়ে দিলেন, কিছু করার নেই, বা যে কটা হলো সেটা সে কটা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়াতের উপরে আপনার ইয়ে করবে, কবুল করবে ইনশাআল্লাহ আজিজ। তাহলে ব্যাপার হয়েছে এটা যে ফরজের পূর্বে সুন্নত তোলা যায়, সুন্নত করা যায়, নফল করা যায়, কিন্তু এই ক্ষেত্রে না, এই ক্ষেত্রে হলে সেটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এই ক্ষেত্রে বাদ দিয়ে এমনি কেউ যদি মনে করে যে আমি নফল সিয়াম আদায় করব ফরজের পূর্বে, সেটা করা যেতে পারে। যেমন আপনার ফরজ সালাতের পূর্বে নফল বা সুন্নাহ সালাত আদায় করা যায়। তাহলে এগুলো একটা বিষয়। তো এবার চিররোগের ব্যাপারটা আমি বললাম যে চিররোগগ্রস্ত মানুষ সে ফিদিয়া দিবে, প্রতিদিন একটা ভিখারি মিসকিনকে সে ফিদিয়া দিবে, সেই ফিদিয়া অনুযায়ী সে তাকে চলতে হবে। আচ্ছা, এবার কোনো ব্যক্তি সিয়াম পালন করতে করতে সিয়াম রেখে মারা গেল, অর্থাৎ রমজান মাস ধরেন আজকে বারোটা সিয়াম হলো, কোনো ব্যক্তি মারা গেল, কালকে মারা গেল বা পরশু মারা যাবে, কালকে মারা গেল যাবে বা আজকে মারা গেল, এখন সামনের দিনের সিয়ামগুলো কী করবে? অনেকে মনে করে যে যে ব্যক্তি নামাজ পড়ল না বা রোগগ্রস্ত অবস্থায় থাকলো তারপরে মারা গেল, সে নামাজ পড়লো না, তো যতদিন নামাজ পড়লো না তার একটা কাফফারা কিছু কিছু সমাজে চালু রয়েছে, সম্পূর্ণ বানোয়াট এবং ভণ্ডামি ছাড়া আর কিছু না, এরকম কোনো কাফফারার ব্যাপারটা নাই, মানে এটা সালাতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে। তো সিয়ামের ক্ষেত্রে একটা বিষয় রয়েছে, এখন কোনো ব্যক্তি ধরেন সিয়াম পালন করতে করতে মারা গেল, এই ব্যক্তি কী করবে? যে ব্যক্তি সিয়াম পালন করতে করতে মারা গেল সে কি তার কি ফিদিয়া লাগবে, নাকি তার কোনো আত্মীয় স্বজন তার জন্য রোজা তুলে দেবে? জি না,
তার জন্য কোনো রোজা তোলার বা সিয়াম করার কোনো সিস্টেম নেই। সো তার জন্য সিয়াম পালন করতে হবে না এবং ফিদিয়াও দিতে হবে না, কারণ যখন কোনো ব্যক্তি মারা যায় বিশেষ তিনটি আমল ছাড়া সমস্ত আমল তার ক্লোজ হয়ে যায়। সহিহ বুখারি মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোনো ব্যক্তি যখন কবরে চলে যায় তার অ্যাকাউন্ট যে সেটা ক্লোজ হয়ে যায় তিনটি মানে বিষয় ছাড়া। তো এই তিনটি বিষয় কি? একটা হচ্ছে সাদকা জারিয়া, অর্থাৎ এমন একটা নেকি করে গিয়েছেন যে নাকি আপনি লাগাতার পেতে থাকবেন, যেমন কোনো কিতাব ছাপিয়েছেন, কোনো মসজিদে টাকা দিয়েছেন, কোনো দায়ীকে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়েছেন, মানে বলতে চাইছি যেটা কন্টিনিউ চলবে, কোথাও টিউবওয়েল পুঁতে দিয়েছেন, কোথাও একটা বাথরুম করে দিয়েছেন। দেখেন তাজ্জব একটা ব্যাপার, আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার, যে আপনি বাথরুম করে দিয়েছেন, ওখানে লোকজন পেশাব পায়খানা করবে, তারপরে আপনার কবরে নেকি যাবে, তাহলে এটা বুঝতে হবে বিষয়টা। এটা সদকা জারিয়া, কোনো একটা এমন কাজ, হয়তো কোনো একটা মাদ্রাসায় টাকা দান করলেন, কারি হাফেজ মাওলানা বেরিয়ে যাচ্ছে, লাগাতার সে নেকি করছে, যত নেকি সে করবে তার একটা অংশ আপনার কবরে পৌঁছে যাবে। দুই, নেক সন্তান, আপনার নেক সন্তান যদি আপনার জন্য দোয়া করে, আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে, সে দোয়া কাজে লাগবে। তো সন্তানকে শুধুমাত্র দুনিয়াবি শিক্ষা দিয়ে ক্রেডিট কার্ড বানিয়েন না, বরং আখেরাতের কিছু শিক্ষা দিন ইসলাম যদি তার মধ্যে একটু রেখে যেতে পারেন, তাহলে সেটা আপনার অনেক কাজে দেবে, এত বেশি কাজে দেবে যেটা আপনাকে আমি এখন বলে বোঝাতে পারবো না, এটা ইম্পসিবল বোঝানো যে কতটা আপনার কাজে দেবে। ওই যখন আপনি অসহায় হয়ে পড়ে থাকবেন, আপনার এলাকাবাসী আপনাকে যখন কবরস্থ করছে, আপনার হাতটা পিঠের তলে পড়ে গেছে, মানে আপনার কোনো এখন ক্ষমতা নেই যে হাতটাকে টেনে বের করেন, এ ক্ষমতাটুকু নেই। দুনিয়াতে কত বড় রাজা বাদশাহ আপনি ছিলেন, কত টাকার মালিক ছিলেন, আপনার কত চাকর বাকর ছিল, কিন্তু কবরে যাওয়ার পরে একটা হাত আপনার পিঠের তলে পড়ে গেছে, একটা কেমন যেন বিশৃঙ্খলা ব্যাপার হয়েছে, কষ্ট পাচ্ছেন। সো আপনি পারবেন না এখন কিছু করতে, ওই সময় আপনার ছেলের দোয়াটা কাজে লাগবে, তাহলে আপনার ছেলের দোয়াটা কাজে লাগবে। অর্থাৎ সদকায় জারিয়ার পরে হচ্ছে নেক সন্তান, আর তিন হচ্ছে আপনি ইলম অনুযায়ী কী আমল করে গেলেন দুনিয়াতে। এই যে দাওয়াত দিচ্ছি আমরা, এই যে লাইভে এসেছি, এটা যতদিন লাইভ চলবে, আমি যদি এখন মারা যাই তো ইনশাল্লাহ কবরে নেকি পেতে থাকবো, সত্য হক দিন প্রচার করার জন্য। তো আপনি কতটুকু ইলম আছে, আপনার ব্রেন কতটুকু রয়েছে, সেই অনুযায়ী আপনি আমল কতটুকু করলেন এবং মানুষকে কতটুকু বোঝালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগি ওয়ান নিওয়ালো আয়া, একটা আয়াত জানা থাকলে আমার তরফ থেকে বসে দাও। দেখুন আমি চরম ব্যস্ততার মধ্যে থাকি, সারাটা দিন ব্যস্ততার মধ্যে থাকি, তারপরে আলহামদুলিল্লাহ আমার মেয়ের জন্য দোয়া করবেন, একটা মেয়ে হয়েছে আমার প্রায় পাঁচ মাস হতে চললে এখনও হয়নি, তো এত পরিমাণে ও জ্বালাতন করে, বাড়িতে অতিষ্ঠ করে রেখেছে, তো ওকে কোলে নিয়ে ইফতার করতে হয়, মানে যাক আল্লাহ সুবহানাল্লাহ হয়তো অনেক পরীক্ষা করছেন, অনেক অনেক জ্বালাতন করেন আমাদের উভয়কেই, ও অনেক জ্বালাতন করে আমাদের উভয়কে আলহামদুলিল্লাহ, তারপরেও আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। খুব একটা মিষ্টি মেয়ে আল্লাহ সুবহানাল্লাহ দিয়েছেন, তাকে যেন আলেমা বানাতে পারি, দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন। তো সে কষ্ট দিচ্ছে অনেক আলহামদুলিল্লাহ, তো এটা হয়তো আল্লাহর তরফ থেকে পরীক্ষা, এতটা ব্যস্ততা যে হয়তো ইফতার করে খাওয়ার সুযোগও হয় না। আবার মানুষের চাপ থাকে যে ভাই লাইভে না আসলে কেন আসেন না, একটু আমরা দিন ইসলাম শিখতে পারি। তা আমিও ছাত্র, আমিও শেখার চেষ্টা করি আপনাদের কাছ থেকে, আপনাদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আমারও অনেক চর্চা হয়। তো রোজা কাজার ব্যাপারে যেটা বললাম সে বিষয়টা একটু খেয়াল করবেন। আচ্ছা, আর একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমার স্ত্রীর সঙ্গে ঘটে গিয়েছে সে বিষয়ে আর একটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে ধরুন কোনো স্ত্রীর, কোনো মেয়ের একটা রোজা কাজা হয়ে গেল এক বছর এক মাসের, পুরো পূর্ণাঙ্গ রামাদান কাজা হয়ে গেল, সে প্রেগনেন্ট ছিল এমন ধরেন কোনো মহিলা, দিয়ে পরবর্তী রামাদান আস্তে আস্তে সে আবার অসুস্থ, আবার প্রেগনেন্ট, আবার এরকম কোনো কিছু, তো বা কিংবা তার কোলে বাচ্চা আবার, তো সেই মহিলা কী করবে? অনেকে বলে থাকেন যে রামাজান মাস পেরিয়ে গেলে আর এক রমাজান আসার পূর্বে পর্যন্ত তোমাকে তুলে নিতে হবে, নইলে কিন্তু আর কোনো নেই। এ নিয়ে দুই রকম আলেমদের মতামত রয়েছে, কেউ বলছে ফিদিয়া দিতে হবে, আসলে এখানে ফিদিয়াটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, বৈধ নয় আমি মনে করি। এটা কি, সে যেদিন পারবে, অর্থাৎ সে একটা দুটো রমাজান যদি চলেও যায় কিছু করার নেই, তাকে সেই রোজাগুলোকে তুলে নিতে হবে, যেহেতু সে আমরণ এমন একটা মৃত্যু মানে রোগে আক্রান্ত হয়নি যে রোগটা তাকে সারবে না এমন কিছু না। অতএব কারো যদি এরকম হয়ে থাকে, এটা খুব ডিফিকাল্ট একটা বিষয়,
বলা যেতে পারে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। এক বছরের সিয়াম পালন হয়ে গেল, মানে কাজা হয়ে গেল এক মাসের আর কি, রমজান মাস পূর্ণ বা অর্ধেক যাই হোক না কেন, যে পরবর্তী সময় আবার বাচ্চা চলে আসলো বা এরকম ঘটনা ঘটে থাকে আমাদের অনেকের মধ্যে, তো যখন এইগুলো ঘটে যায় তখন কী করবেন, ওই আগামী রমজান আস্তে আস্তে অনেকে মনে করেন যে ফিদা দিতে হবে, জিনা ফিদিয়া নয়, বরং আপনাকে করতে হবে কি, ওই রমজান আসলো তখনও সে সিয়াম পালন করতে পারলো না, তাহলে তার যদি পূর্ণাঙ্গ দুটো রমজান কাজা হয়ে থাকে সে একে 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 সিয়ামগুলো পরবর্তী সময়ে তুলে নেবে, এটা হচ্ছে উত্তম পদ্ধতি। তো আজকে যে আলোচনাটা আপনাদের সামনে আমি রাখলাম সেটা হচ্ছে রমজান মাসে কাজা হয়ে যাওয়া সিয়াম আপনি কী করে তুলবেন, আর কাজা করার যে ব্যাপারটা সেটা নারীদের ক্ষেত্রে হয়ে যায় কাজা ন্যাচারালি, আর ছেলেদের ক্ষেত্রে যারা সফরে রয়েছেন অনেক দূরে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কাজা হয়ে যায়, বা কোনো ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সে রোজাটা কাজা হয়ে যায়। ইচ্ছাকৃত কেউ রোজা সিয়ামকে কাজা করবেন না, কারণ মনে রাখবেন কোনো ফরজ বিধান কোনো ব্যক্তি যদি তরক করে সে ব্যক্তি আর মুসলমান থাকে না। সো এখানে খুব হিসাব করে কিন্তু কাজ চালাতে হবে আপনাকে, আমাকে এটা দেখে নিতে হবে। তো যাই হোক, কিছু প্রশ্ন এসেছে, আমি প্রশ্নগুলো একটু দেখি রিভাইজ করে দিয়ে পড়ে পড়ে ইনশাল্লাহ যদি পারি তো কোশ্চেনগুলোর অ্যান্সার ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আজিজ। আব্দুর রহমান ভাই লিখেছে, ভাই আমার রিকোয়েস্টটা কনফার্ম করুন প্লিজ। ভাই বহুদিন আগে 5000 ফ্রেন্ড রিকোয়েস্ট পুজে গেছে, আরও মনে হয় কত জানি না প্রচুর রিকোয়েস্ট রেখে বসে আছে, আমি কনফার্ম করতে পাচ্ছি না, দুঃখিত। তো ফলোয়ার হয়েছেন নিশ্চয়ই, আচ্ছা তারপরে দেখবো যদি তেমন কোনো থাকে কেউ, আমি এবার প্রতিদিনই কাউকে না কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে মানে ফ্রেন্ড থেকে রিমুভ করি, কারণ নোংরা কোনো ফটো টটো ইত্যাদি পোস্ট করলে তাদেরকে সরিয়ে দিই। তো দেখবো এরকম থাকলে ইনশাল্লাহ আপনারটা আমি রিকোয়েস্টটাকে কনফার্ম করবো ইনশাল্লাহ আজিজ। আর এখানে বিনু চাকু ইজ ওয়াশিং, আমার একটা বন্ধু, আলহামদুলিল্লাহ হাওয়ার ই বিনু চাকু, আই এম ফাইন, টেক্সট মি লেটার ইনশাল্লাহ। তারপরে এমডি মুস্তাফিজ, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। স্বামী ও স্ত্রী কি একসাথে একই যায় নামাজে নামাজ পড়তে পারবে? এটা গতদিন আমি অ্যান্সার দিয়েছিলাম, জানি না কে কোশ্চেনটা করেছিল। স্বামী আর স্ত্রী একই যায় নামাজে সালাত আদায় করতে পারবে না, স্বামী সামনে দাঁড়াবে স্ত্রী পেছনে দাঁড়াবে, মানে ঘরটা যতই ছোটো হোক না কেন অন্তত পক্ষে একই যায় নামাজে সেটা হবে না। ইমামতি যিনি করবেন তাকে একদম সামনে থাকতে হবে, আর ইমামতির পেছনে যিনি থাকবেন সেটা হচ্ছে মুক্তাদি, তিনি তার স্ত্রী হোক মেয়ে হোক তার সঙ্গে যদি সালাত আদায় করে তাহলে একদম পেছনের দিকে দাঁড়াতে হবে, একসাথে নয়। হাফিজ মণ্ডল লিখেছে, আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভোটের কালি নোকে থাকলে অজু হবে কি? জি হ্যাঁ ইনশাল্লাহ অজু হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই, তবে সেটাকে তুলে ফেলার চেষ্টা করবেন যতটা পারবেন। তারপরে সবারই কমেন্ট পড়ছেন, আমি যা কোশ্চেন এসেছে সেগুলো পড়ার চেষ্টা করছি। ভাই মুস্তাফিজ লিখেছেন, একটি মসজিদের ইমাম আছে এবং তার 10-12 বছরের সন্তান আছে, যদিও সে ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে তার পিতার উপস্থিতিতে পড়ে। ভাই এই কোশ্চেনটা এর আগেও আপনি করেছিলেন, এটা পিতার উপস্থিতি নয় অনুপস্থিতি হবে কথাটা, তো অবশ্যই সে সালাত আদায় করতে পারে, সমস্যা নেই ইনশাআল্লাহ। তারিকুল ইসলাম লিখেছে যে রোজা খোলা 10 মিনিট আগের রোজা খোলার 10 মিনিট আগে যদি মেন্স হয় তাহলে রোজা হবে কি? যে না, 1 মিনিট আগেও যদি মেন্স হয়ে যায় তাহলে সেই রোজাটা বাতিল হয়ে যাবে, সেখান থেকে যতগুলো কাজা হবে হোক তারপরে পরবর্তী সময় সেগুলোকে তুলে নিতে হবে। হ্যাঁ, অনেক মহিলারা এটা বিভ্রান্তির মধ্যে পড়ে থাকেন, মনে করেন যে বেলা 12টার আগে যদি হয় তো রোজাটা হবে না, 12টার পরে হলে রোজাটা হবে, এটা বলে থাকেন তাই রোজাটাকে কন্টিনিউ করে, তাই এখানে এক্ষেত্রে রোজাটা আপনারই মানে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ওই রোজাটা হবে না, ওই রোজাটাই পরবর্তী সময় তুলে নিতে হবে ইনশাল্লাহ আজিজ। এমডি নিয়ামত শেখ লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। যাক আলহামদুলিল্লাহ এখানেই শেষ করছি ইনশাআল্লাহ, যেহেতু ঈশা সালাতের ওয়াক্ত হয়ে গেল, সবাই ভালো থাকুন, সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারকাত।